ফুলিয়া তাতেশ্বরী মানেই কিন্তু যে নামটা সবসময় উঠে আসে পদ্মশ্রী প্রাপ্ত বীরেন কুমার বসাক আমরা চলে এসেছি এখন তার বাড়িতেই এবং আমি প্রথমেই মাতৃপ্রতিমাকে দর্শন করে নেব আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে নদিয়া জেলার ফুলিয়ার বীরেন কুমার বসাকের যিনি পদ্মশ্রী পেয়েছেন তার বাড়ির পূজো প্রতিমা আপনারা দর্শন করছেন আমরা একটু কথা বলে নেব বীরেন কুমার বসাক যিনি আছেন তার পুত্র এখানে রয়েছেন তার সাথে আমি একটু কথা বলে নেব দাদা প্রত্যেক বছরই আপনাদের পূজো সরম্বরে পালন করা হয় এবছর কিভাবে পালন করছেন করোনাবিধি মেনটেন্স করে পশ্চিমবঙ্গ সরকারের নীতি অনুযায়ী যেভাবে গাইডলাইন দিয়েছে সেভাবেই আমরা করছি তোমরাও পারলে দর্শককে দেখাও আমরা কীভাবে খোলামেলা পুরো ব্যাপারটা করেছি মানে আমাদের মণ্ডপের থেকে মানুষের যে আদান প্রদানের জায়গা বা মণ্ডপ থেকে মানুষকে প্রতিমা দেখার জন্য প্রায় আমরা 15-20 ফুট ডিস্টেন্স রেখেছি আর আমাদের প্রত্যেকজন যারা আমাদের পুজোর সাথে জড়িয়ে আছে সবাই ডবল ভ্যাকসিন যা যা বলেছে সরকার আমরা চেষ্টা করেছি জানি না আমরা কতটা করতে পেরেছি একদমই কিন্তু আমরা দেখেছি যে বনিদেবাড়ি যে সমস্ত পুজোগুলো হয় তাদের ভোগ থেকে শুরু করে পুজোর বিভিন্ন রকমের আনুষঙ্গিক সামগ্রী যেগুলো থাকে সে কিছুটা হলেও আলাদা তোমাদের বাড়ি বিশেষত্ব কী আছে আমাদের তো পঞ্চমী থেকে পুজো আরম্ভ হয় দশমী পর্যন্ত চলে আর আমাদের সপ্তমী অষ্টমী নবমী মায়ের ভোগ হয় খিচুড়ি ভোগ থাকে পোলাও ভোগ থাকে আমাদের বৈষ্ণব মতে পুজো হয় এখানে কোনো বলি নেই আর আমাদের দশমীতে তোমার ঢ্যাপের খই শাপলা ফুল এভাবে একটা ভোগ হয় সেটা একটু অন্যরকম ভোগ হয় এটা আমাদের দীর্ঘ যতদিন ধরে পুজো হচ্ছে ততদিন ধরে এটা চলে আসছে একদমই কিন্তু এবং আমরা যেটা জানি দাদার কিন্তু প্রচুর গানের অ্যালবাম সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে তো দাদার কাছে আমি একটু রিকোয়েস্ট করবো একটা গান আমাদের দর্শকদের জন্য একটু শোনাতে দাদা একটা গান যদি হয় গান অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাই অমল ধবল পালে লেগেছে নমস্কার একদমই কিন্তু এবং আমি যে গান শোনালাম এবং কিন্তু আমি একটা কথা জানিয়ে রাখি যে এই পদ্মশ্রী প্রাপ্ত হচ্ছে গিয়ে বীরেন কুমার বসাক তার পুত্র এবং এই যে মায়ের কাছে আজকে অষ্টমী পুজো হলো কি চাইবেন মায়ের কাছে করোনাটা বিদায় হোক এইটাই চাওয়া এইটা হলে সব চারিদিক মানে কি বলবো একটা খুশির আবহ আসবে আমরা পুজো করছি সব করছি মানুষের মনে কিন্তু সেই আনন্দ নেই মানুষের মনে একটা ভয় আছে সেটা দূর হওয়াটা সবচেয়ে বড় ব্যাপার মা এটাই দূর করুক আরও সামনের বছর আরও ভালো করে পুজো হবে সব জায়গায় এটাই মনে হয় একদমই কিন্তু সেই ছবি কিন্তু আমি সরাসরি আপনার সামনে তুলে ধরলাম ক্যামেরায় রূপম রায়ের সাথে রাজীব দত্তর রিপোর্ট বিগ নিউজ